ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত গাড়ির চাকা দিনের শেষে তবু সবাই সবার মতো একা ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত গাড়ির চাকা দিনের শেষে তবু সবাই সবার মতো একা জমাট বাঁধা করে হয়ে যায় তোলপার 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 আজকাল বেশিরভাগ মানুষই এই মোবাইলের মধ্যে ছবি দিয়েই অর্ডার দেয় তা দেয় কিন্তু সেইগুলো তো ধরো অনলাইনে অন্য অন্য আরও অনেক পেজ আছে সেখান থেকে আমি জিনিসপত্র কিনছি কেমনে কিনতে হয় ওইটা আমি জানি কিন্তু তুমি তো আর তাদের মতো না তুমি তো আমার ঘরের মানুষ তোমার কাছ থেকে তোমার পেজ দিয়ে আমি অনলাইনে ছবি দেখে কেন অর্ডার দেবো তুমি স্যাম্পল দিবো আমার হাতে স্যাম্পল দেখা 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 এরকম সুন্দর করে একদম কোনটা কোনটা আমার ভালো লাগে দেখা দেখে তারপরে আমি নিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আপনি এক কাজ করেন আমার যে পেজটা আছে না ওটার মধ্যে ঢুকেন ঢুকিয়া আমার জিনিসগুলো দেখেন দেখিয়া আপনার যেই যেটা যেটা পছন্দ হয় যেই যেই জিনিসগুলো পছন্দ আর কি বেশি পছন্দ হয় সেই সেই জিনিসগুলোর কোডটা আপনি আমার ইনবক্সে পাঠাই রাখেন আমি যখন আমার ওই প্রোডাক্টগুলো আনতে যাবো তখন আমি আপনার এই স্যাম্পলগুলো লগ করে লইব ঠিক আছে আমি এখন দেখতেছি ভালোই বুঝতেছি তোমার জিনিসপত্রগুলো কিন্তু ভালো ক্লাসিক আছে আরে মা এত সুন্দর কিনলাই এই এগুলো তোর নি হ্যাঁ আমার নাকি আমি আলাদা করে রাখছি দাম দিছে কি না দিছে তুই ওর কাছে জিগাও হ্যাঁ এটার দাম তো তুই দেস নো সুন্দর মতো জায়গার জিনিস জায়গা রেখে এটার দাম তো তুই দেস নো হ্যাঁ এটা আমিও কিনতে পারি কিনে পারি না আমি যেহেতু বলছে এটা আমি পছন্দ করছি এটা আমি দেখতেছি ও আমার দেখাইতেছে তার মানে এই জিনিস আমার সেটা দাম দেই আর না দেই আর আমি যেহেতু এখন রুমেই আছি তার মানে দাম না দিয়ে তো আমি এখান থেকে যাইব না তুই জিনিসটা সুন্দর মতো জায়গা মতো রেখে দে তুই চুপ থাক তুই বেশি কথা কস কিনলি এটার দাম কত কসাই 600 টাকা ফা তোমার আই 700 টাকা দিমো 700 100 টাকা আরো বেশি বাড়াই দিমো এটা তুমি আরে দিবা বুঝিও নি তুমি তো কইলা আমরন বলে অনুসরণ করবা হ্যাঁ ও মাই গড তা আমি যত সুন্দর করে ইলিশ মাছের দুপিয়াজাটা রান্নাম অকরে দইন্না পাতা দিয়া পরে কাশির মাথাটা রাঁধছি মুগ ডাল দিয়া আবার অত মশ মশলা করে বেগুন বাঁধছি তা কেটে খাইব কামড় টেবুলো টেবিলে কি দেখলাম না ইলিশ মাছের দুপিয়াজা নাই খাসির মাথার মুগ ডালও নাই ইলিশ মাছের দুপিয়াজে দেখাইতাছো খাসির মাংসের মাথা আমি ডাইল দিয়ে রাঁধছি এ দেখাইতাছো তারপর মস মস করে বেগুন ভাজা করছি না এটা দেখাইতাছো যাও পরে তোমার লই আমি বিচারে বইয়া খাইয়াও আমার কিসের বিচার বিচার মানে কি বুঝছো না এই যে তুমি আমার হুমকি দিলা যে তুমি অনশন করবা বাইরে থাকবা লোকজনরে জানাইবা এটার একটা বিচার হইতো না তুমি কি মনে করছো আমি তোমার বিচার না করে থাকবা আমি তো অত সাধারণ সরল মানুষ না বুঝছো না আমি কিন্তু লোকজনরে জানানোর হুমকি দেই নাই এটা একেবারে মিশা কথা আচ্ছা অঙ্কা যাও তোমার এই সত্য মিথ্যার যাচাই বাছাইটা আমি পরে করি যাও কায়া
হইলি কি মাত্র আড়ত দা আর তুই হইলি কি রুই মাছ কিনতে গেছ আর ঠিক আছে হা কুস্তে মাছ আমি 100 টাকা বেশি দিব দেখা ওই তোর মাছ দিয়ে দিব জিনিসটা কি তাই হ্যাঁ 700 টাকা বেশি দিবা তুমি 700 টাকা দিবা তুমি 100 টাকা বেশি দিবা আমরা তে হেল দাও হাও তুমি আটকে গেলি আই না পে দাই আই কি তোরে বলছি নি যাই না পে দাই আ আ কই কি আ তো বলা লাগবে কি হইলো হ্যাঁ বল দরকার হলে কি সারাক্ষণ তুই হাতে পায়ে দরকার খাও একটা রেগুলার ইনস্যুরেন্স করো ইনস্যুরেন্স করো আই ইনস্যুরেন্স করি ওইটা আমার কাম আই তোরে বলছি তোর ভালো লাগে বুঝতি তোর ইনস্যুরেন্স করতে বলছি তোর ভালোর জন্য আই তোর আপা কোনাই দিয়ে ধরছি হ্যাঁ আই তো মানুষের মতো আকাম দুকাম করি না আই যেটা করি সেটা বলি আই তুই কি বলতেছ আই কিছু বলতে চাই না আই দেখতাছি বুঝছেন দেখতাছি তোমার কারবার আ কারবার মানে দেখতাছ আমার কারবার আমার কারবার কি তুই যে এত টাকা খরচ করো ওই যে হারাটা দিন যে ফোনের মধ্যে যে কথা কইতে থাও কার লগে না কার লগে আল্লাহ মাহবুব জানে এত টাকা পাস কোনান দি তুই হেডা আরে কত খুলি আমি কোথা দিয়া টাকা পাই কোথা দিয়া পয়সা পাই কোথা দিয়া কানের দুল পাই কোথা দিয়া কি পাই এই নিয়ে তুই কেন চিন্তা করতে আস উল্টো পাল্টা কথা একদম বলবা না নোয়াখাইলা চুল কিন্তু একটা মাথায় থাকবে না বলে দিলাম একটা চুল থাকতো না কি তো চুল রাহুম নি এত চুল সিরি সিরি হাগরাইন দেখাম এই তোর যে তিনটা চুল তোর তিনটা চুল ছিড়তে আমার তিন মিনিট লাগবে আর আমার যে চুল দেখছো তোর সত্য গুষ্টি আইসা এক মাস বই ধরে টাইনে টাইনে ছেড়লো এই চুল শেষ হবে না আরে আপনারা আপনারা এগুলি কি শুরু করছেন কন্ত এই এই দেখছ না ওই কি উল্টা পাল্টা কথা হইতাছে হ্যাঁ আই উল্টো পাল্টা কথা আমি কি বলি উল্টো পাল্টা কথা তো তুই বলতেছ তুই তো আমার চরিত্র নিয়ে কথা বলতেছ একটা মেয়ে হয়ে একটা মেয়ের ইজ্জত সম্মান নিয়ে ভাবে কথা বলতে তোমার কি একটু কষ্ট লাগে না এই আই বলছি নি তুই বলস নাই হ্যাঁ তুই কি বোবা ছিলি নি একটু আগে তুই তুই বলছো একটু আগে তুই বলছো আমি কি করি না করি কোথা দিয়ে টাকা পাই এটা কি চরিত্রের উপরে দাগ কলঙ্ক ফেলানো না তোমার চরিত্রের উপরে কোনোদিন আমি কলঙ্ক ফেলাইছি তোমার গলা নিয়ে বলছি বলছি যে তুমি ঠাডা ফেলেন না গলা কথা বলো ভালো করে কথা বলতে পারো না এগুলো বলছি তোমার চরিত্রের উপরে কলঙ্ক দিছি কখনো এই তুই কি আরে খোটা দেস না তুই আরে ইন্স্যুরেন্স লিয়া খোটা দাও দেস না যাই পাও ধরি তো হ্যাঁ তুই এই কথা কইলি কেমতে আরে কইতে কেমনে আনলি ইমোশনাল ব্ল্যাকমেল করস নি আরে হ্যাঁ আর গয়না কি দুনিয়াতে নাই কেন আর কি নাই হ্যাঁ তো তুই তুই তো এরকম করলি কি লাই হ্যাঁ গয়না আছে গয়না দুনিয়াতে আছে তুই মোল্লকে টাহার খোটা দেহে লিগে টাহার গরম দেহে 100 টাকা বেশি দিবি তুই বলবি কেন বললি কেন তুই তোর দ্বারা জিজ্ঞাসা করতে পারতি যে যে তোমার দ্বারা কি আর আছে এই কানের দুল ডুপ্লিকেট আর একটা কপি হবে তুই তো দেখতেছিলি জিনিসটা আমি দেখতেছিলাম আইসে জাপাই পড়লি কানে দুলের উপরে জাপাই পড়লি আমার উপরে জাপাই পড়লি আই কি দেখছি যেটা তুই আগে সিলেক্ট করছস দেইস না দেই ও ভালো হইছে তুই দাও তুই ওর দরে বেস আমি আর আমার দরকার নাই ওর ওর দরে বেস এই দুল আম লাগদো না তোর জিনিস আর দরকার নাই ল বেদি ওরে দিস তুই আর এই ব্যবসাপাতির জিনিস এরকম করে চালো কেন আই তো লো কথা বলছি তুই চুপ থাক তুই তুই যে একটা অনলাইন কাজ করতেছস সেটা তোকে আমি বলতে পারবো না তুই তো আমার চেয়ে বয়সে ছোট তোকে আমি এটা বলতে পারবো না তুই একটা অনলাইন কাজ করলি এটা তার কিসের জিনিস এটা তার বেচে খাইছে এটা তার ব্যবসার জিনিস তুই এটা এমনি চলে দিলি অসম্মান করলি কেন জিনিসটারে এর জন্য তুই 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 কোনো ক্লায়েন্ট পাবি না ইনস্যুরেন্স বিটিয়াফা জুরিয়াফা আপনারা দয়া করে থামেন এই যে এই গয়না এই গয়না আমার কাছে আরো আছে এই একই রকম গয়না আছে আমি যখন আবার আমু এই এক রকম গয়না লই আমু আপনারা দুজনে ভাগ করে লই তারপরও আপনারা কোনো ঝগড়াঝাটি করেন না ঠিক আছে আর আরেকটা কথা আমি এরপরে যত গয়না আমু আমি দুইটা একই রকম গয়না আনবো জানি আপনারা দুজনে ভাগ করে লইতে পারেন তারপরে ঝগড়াঝাটি করেন না কবরদার বিছনার আশেপাশে গুড়গুড় করবা না এই ফুলুরের মধ্যে তোমার লাগে বিছনা ফাইতে রাখছি হ্যাঁ না গিয়ে সুন্দর করে শুয়ে পড়ো কো বিছানা কো কে রে এই যে অত সুন্দর ফুলু এটার বিছনা হিসাবে পছন্দ হয়েছে না যাও শো কি কইতেছ এগুলা কি বলি বুঝতাছ না রাস্তার মধ্যে তো ইট বইসায় শুইতে চাইছিলা যে তোমার স্বপ্ন পূরণ করা তো আমার একটা দায়িত্ব হ্যাঁ তোমার স্বপ্নটা তো আমি বিফলে যেতাম দিতাম পারি না নাকি শুয়ে পড়ো আচ্ছা বউ যাও কইতাছি নাই রকম আজ সারা রাত ঈদ আত করে কারা করে রাখবাম তার সাথে তো শোয়াই ভালো জুতো মাথা দিলাম দেই দেই চাই দেখো এক হিসাবে ঠিকই কইছ ডাক্তারের কথা কইছ মনে হইতেছে প্রফেসর ডাক্তার ডাক্তাররা কয় না শক্ত সমান বিছানায় শোবেন মেরুদণ্ড ঠিক থাকব মেরুদণ্ডে চাপ পড়ব না মেরুদণ্ডের অসুখ বিসুখ হইব না ডাক্তারই করছ তোমার কি মেরুদণ্ড আছে নাকি মেরুদণ্ড থাকলে কি কেউ শ্বশুর বাড়ির তাহে দেখো রে ঘুমাইতে দিস মাইনে নিছি কিন্তু মেরুদণ্ড নিয়ে কথা কইবা না তাহলে কিন্তু অক্ষণই বাজার লাগবো
অক্ষুনি প্রমাণ করে দিমু মেরুদণ্ড আছে না নাই। ওরে বাবা রে বাবা, তোমার তো দেখা যায় মেরুদণ্ড আছে। হ্যাঁ, তো মেরুদণ্ডটা সুজা কইটা ঘুমায় তাও। দেখো মাটি ছুটে দিছ মানছি, মেরুদণ্ড নিয়ে কোনো কথা কইবা না, মেরুদণ্ডের বিষয়ে কোনো কথা আমি সহ্য করব না। হ্যালো রুলেশ ভাই, কি খবর তোমার? মিজাজ মুরজি কেমন? বালা। ভালো হলেন ভালো, দিনের বেলা তো খুব ফোন দিয়ে এক চোখ লিলে। আমি তো মনে করো যে জবের টেনশনে পড়ে গেছিলাম। কিসের টেনশন? কিসের টেনশন মানে কি? তুমি যেভাবে আলটিমেটাম দিছিলে, ভয় না পেয়ে কোনো উপায় আছে? আলটিমেটাম নাই, হাসাও তাও হইছি। হোস্টেলের সবে জানে আমি নায়িকা হইতাম, আমি সবার অলাপ হইয়া আসি। অহন তারা আমার প্রতি দিন খোঁজ খবর লয়, আমি হবে হইমু হবে হইমু হবে নায়িকা হইমু। আমি আর তারার কতদিন বুঝাইয়া চলতাম পারমু। তারা একদিন মনে করব আমি তারার বুয়া কথা বলছি। আমি তা আগডুম বাগডুম বুঝাইয়া তারারে আর ফাটিয়া না। তাদের একটা কথা বলবা, কান পরিষ্কার করে দিয়ে তারপরে বলবা, বলবা যে সবুরে অবশ্যই মেয়া ফেলে। ওইছে, আমি আর ইতা হইতাম পারতাম নাই, তারারে বহুত বুঝাইছি। আচ্ছা আচ্ছা, ভালো কথা। ওই যে লাবণী মামুর বেটি, ওর কোনো খোঁজ পেয়েছো নাকি? না, আপনি না খোঁজ নিবেন হইছই, আপনি যে নাম্বার নিলা এরপরে তো আর কিছু জানাইলা না। আরে লম্বল লিয়েছি, তারপরে কি আঙ্গুল চুষছি নাকি? আমি তো কাজই করছি। এমন মামুর বেটির পাল্লায় পড়েছ, ধুরন্ধরের এক শেষ। মামুর বেটির সিম খুলে ফেলেছে এবং সিমও মনে করে ফেলে দিয়েছে, ওকে ট্রেসই করা যাচ্ছে না কো, আর সিমটা ওর নামে না। বাবা আপনি ওটাও বাইর হরি লাইছ। তুমি কি আমাকে কাঁচা মনে করেছ নাকি? একবার যখন ভুলেছি খুঁজে বের করব, মামুর বেটি পাতালে গেলেও ঠুরে আমি ওকে খুঁজে বের করবো। এটা লইয়া আপনার আর সময় নষ্ট করা লাগতো না। মামুর বেটি সবার লে ভালো কথা, সহ্য করে যাবো। তোমার জিনিস লিয়ে পালিয়েছে, ওকে কি আমি ছাড়বো নাকি? ওকে একটা দুর্মুষ দিতে হবে তো। ওইছে, তাই তো আর আপনার কথা জানে না, এলাকে আমি চাই আপনি এই জামেলাত না ফরেন। তাছাড়া বাড়িওয়ালা পুলিশের কাছে কমপ্লেন করিয়ে আইছে, অহন দেখা যাক পুলিশে তারার মতো জেলা ফারে তাইকে খুঁজিয়া বাইর হবো। আমার জিনিস তো ফাইলে ফাইলাম না ফাইলে নাই। ও আচ্ছা, তাহলে দেখো পুলিশ কি বলে। আচ্ছা আমি অমন রাখি। কেন রাখবা? কিসের জন্য? রুমন নতুন ফুরি আইছে, তাই আবার কিতা না কিতা মনে করবো। কোন মুরব্বী কেলি আসছে তুমি? তোমার দাদি শাশুড়ি নাকি? হ্যাঁ, মুরব্বীর সামনে কথা বলা যাবে না। নতুন মেয়ে আসছে তো কি হয়েছে? কিচ্ছু হয়েছে না, তাই কিতা না কিতা মনে করবো, তখন বেশিক্ষণ কথা বলা যাইতো না। রাখি। হ্যালো, মাঝে মাঝে মনে হয় তৎক্ষণা দিয়ে সব কটা দাঁত ফেলে দিই মামু বলছি, একটা দাঁত রেখে দিই পানির তার জন্য। হ্যাঁ বলে খারাপ লাগতেছিল, একটু অসুবিধা লাগতেছিল, একটু পরে আর কোনো অসুবিধা নাই, তখন আরামই লাগা শুরু করলো। নিচে শোয়ার মধ্যে কিন্তু একটা শান্তি আছে, মনে করো একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। সমস্যা শুরু হলো একটু পরে, হেসকি শুরু হলো। আমি কি রে হেসকি কে? আবার এলো হেসকি। তারপরে যে শুরু হইলো, চিন্তা করলাম এইরকম হেসকি যদি চলতে থাকে তোমার তো ঘুমে ডিস্টার্ব হইব, তুমি ঘুম থেকে উঠে যাবা, এইটা তো আমি চাই না। স্বামী হিসাবে বউয়ের একটা সুন্দর ঘুম নষ্ট করার কোনো অধিকার আমার আছে কও? এর লেগে উপরে উঠে পড়ছি। ওরে আমার দরদি রে, হ্যাঁ আমার লেগে যে তোমার অত ভাবনা, এটা তো আমি সারা জিন্দিগিতে দেখলাম না। হ্যাঁ মিশা কথা কোন জায়গা খাও না।
मन क्यों बसे ना আমার কি হতে কি হয়ে গেল কি তোমার ঘটনা কি তুমি গেট ফাঁকা রেখে ঘুমাইতেছো কি লিগা বাইরে কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই এই লিগা একটু জিমাইতেছি আর লগে ভিটামিন ডিও খাইতেছি সারা রাত ঘুমাইতে পারো নাই কি বিষয় কোনো কাহিনী আছে নাকি বিষয়টা হলো একবার তিনতলা গেছি আবার নিচতলা আইছি গেটের সামনে আবার তিনতলা গেছি আবার নিচতলা আইছি এর লেগে ঘুমাইতে পারি নাই তুমি একবার তিনতলা গেছো আবার নিচে নামছো ব্যায়াম করতেছিলে ব্যায়াম আরে ব্যায়াম না ওই তিনতলা গিয়ে ম্যাডামের লগে দেখা করতেছিলাম আবার নিচে গেটে দুলাবের লগে দেখা করতেছিলাম তুমি কী উল্টা পাল্টা করেছো দুলাবাই ছিল নিচে আপা ছিল উপরে আর রাইতের বেলা তারা থাকবে বাসায় একসাথে তারা আলাদা আলাদা থাকবো কেন হ তা কত একসাথেই থাকার কথা কিন্তু এর একটা কাহিনী আছে আচ্ছা ঠিক আছে তোমার ভাইকে কইতেছি হ ক ব্যাপারটা হচ্ছে কি ওই যে আমাকে তো হোস্টেলের নিয়ম আছে দশটার পরে গেট খোলা যায় না রাত দশটার পরে গেট একেবারে বন্ধ তা কালকে আবার দুলাবাই দশটা পার কইরা গেটের সামনে আইসে আর আমি কী করি উনি তো মালিক পক্ষের লোক আমি দিলাম ম্যাডামের ফোন ম্যাডাম তো কড়া খেইপা আছে আসলে ওনাদের ভিতরে একটা না তুমি তো বাইরের মানুষ সব কিছু তোমার বলা যাবো না আবার কয় খবরদার কোনো গেট খুলবি না সবার জন্য এক নিয়ম গেট বন্ধ তা আমি আবার এটা গিয়ে দুলাবাইরে কইলাম দুলাবাইকে না গেট খুলতেই আমি কই না দুলাবাই আপাত না করছে তোর চাকরি নয় তুই এখনই গেট খুলবি এই লো একটা বিধি কিচ্ছুর মধ্যে পড়ে গেলাম গা শেষে কোনোরকম তাকে দুজনের বুঝাইতে পারে এক করতে পারছি আর এই নিয়ে আমার রাইট পার আমি আর ঘুমাইতে পারি না রে ভাই রাইতে ঘুমাই নাই এর লেগে জিমাইতেছিলাম আচ্ছা আচ্ছা বিষয়টা এবার পরিষ্কার বুঝতে পারছি এই তোমার ব্যবসা গেটে তুমি তো ব্যবসা করো আমার একটু ঘুমাইতেছি আমার ঘুমাইতে দাও আমার কাম আমার কথা দাও শুনলাম লেডিস আসছে হ্যাঁ আচ্ছা কোনো অসুবিধা নাই তো না স্যার এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই তবে কয়দিন আগে নাকি একটা চুরি হয়েছিল চুরি না বাহিরে থাকি কোনো চোর আসে নাই স্যার ওই আমি যে মেয়েটার রুমে থাকি সেই রুমেই ছিল ওই মেয়েটা হ্যাঁ তাহলে তো জঘন্য কারবার ওই মেয়েটা নাকি অল্প কয়দিন থাকি চলে গেছে আমার মনে হয় শেষটা টাইপের হবে আচ্ছা তুমি এখন যার সাথে থাকতেছ সে কেমন না না সেই মেয়েটা ভালো আছে স্যার খুব ভালো আচ্ছা তুমি যে তোমার আগে যে বান্ধবী যার সাথে তুমি ছিলা তার কি বিয়ে হয়ে গেছে হয়েছে বোধ হয় আমি আর খোঁজ টোজ নেই নেই স্যার আর কি খোঁজ নিব আপনি কন পারলে তো আমাকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থাকি বাইর করে দেয় এখন এই জন্য আমি আর কোনো খোঁজ টোজ রাখিনি তুমি দেখো ওই মেয়ে ওই ছেলের সাথে ঘর করতে পারবে না আমি বলে দিলাম তোমার সাথে খারাপ ব্যবহার করছে সেই জন্য না কারণটা হইতেছে একজন বেকার ছেলের সাথে কোনোদিন একটা মেয়ে ঘর করতে পারে না এটা আমার অভিজ্ঞতা বলতেছে আমারও সেই রকমই মনে হইতেছে স্যার যারা নিজেদের সুখের জন্য একটু অপেক্ষা করতে পারে না তারা কিন্তু আসলে কোনো কিছু কন্টিনিউ করতে পারে না আর ওদের কথা কইলে আমার একদম মেজাজটা গরম হয়ে যায় স্যার বাদ দেন তো আপনি ম্যাডামের কথা কন ম্যাডামের কথা মানে না ওই যে আপনার আপনাকে যে সন্দেহ করতো সেটা কমছে নাকি হ্যাঁ হ্যাঁ সেটা তো একের পানি হয়ে গেছে এই যে দেখো তোমার সাথে কথা বলতে না বলতেই তোমার ম্যাডাম ফোন দিছে হ্যালো আরে তুমি তো তোমার নানির চেয়েও বেশি দিন কেন এই যে তুমি বলছিলা না যে তোমার নানি 100 বছর বাঁচছে
তুমি 100 বছর উপরে বাঁচবা কেন জানো এই যে একজন তোমার নাম নিতেছিল তোমার নাম নিতে নিতেই তুমি কল করে বসছো সেই একজনটা কে এই যে এই তো আমার কলিগ কলিগ ছেলে নাকি মেয়ে আরে ছেলে তাই নাকি দাও তো একটু কথা বলে দেখি আরে দূর কে কে কি বলো তোমার কলিগকে দিতে বলেছি আরে ব্যাপারটা কেমন দেখায় না আশ্চর্য কেমন দেখায় মানে সে আমার এত বড় শুভাকাঙ্ক্ষী তার মানে হচ্ছে তার কথায় আমি 100 বছর পর্যন্ত বেঁচে থাকব তাহলে তার সাথে আমি একবার কথা বলবো না দাও আমি একটু কথা বলে দেখি হ্যালো ভাবি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাবি কেমন আছেন এই তো ভালো আছি এই শোনো তুমি কিন্তু আরে চিনো ওই যে দুলহাস এই তুমি ফোন নিলা কেন উনাকে দাও ভাবি ভাই তো আপনার চখাম প্রশংসা করে আমার প্রশংসা করে বুঝি নাকি বদনাম করে আপনার প্রশংসাই তো করে সব সময় ও আচ্ছা তাহলে ঠিক আছে ভাবি সিউ দেখা হবে মাগুর মাছের চচ্চড়ে নিয়ে ভাইয়ের সাথে কথা বলেন তাহলে আমি এখন রাখি হ্যাঁ জুলহাসের সাথে আমার একটু জরুরি আলাপ আছে মিটিং আছে জুলহাসের সাথে আবার কিসের মিটিং ও কি তোমার বস নাকি তুমি হচ্ছ ওর বস ওকে চুপ করে সামনে বসে থাকতে বলো আচ্ছা ঠিক আছে এই শোনো আমি না আজকে ইউটিউবে একটা খুব সুন্দর রান্নার রেসিপি দেখেছি সেটা হচ্ছে পাইনঅ্যাপল চিকেন আমি ঠিক করেছি আজকে এটা রান্না করব তুমি আসার সময় দুইটা আনারস নিয়ে আসবা নিয়ে আসবো ও ভাই আমার অবস্থা তো যেটা হয়েছে সেটা হচ্ছে আসমান সে গিরা খেজুর গাছকে আটকা মনে করো আমি তো কিছুই পাচ্ছি পারলাম না আসতে আসতে ফোন ধরিয়ে দিলেন আজকে তুমি আমারে বড় বাসন রাখছিল ভাই স্যার তো একটা কথা বলিয়া ফাঁসি গেছিল তুমি আসাতে তো স্যার একটু বাঁচল আচ্ছা এসব কথা বাদ দাও আমি আর এসব মনে করতে চাই না অন্য প্রসঙ্গে আসো ম্যাডাম ও ম্যাডাম আগুন লাগছে নাকি বিছনার মধ্যে পানি উঠছে তাহলে যে শুনলাম আরে কার কাছে হুঞ্চো সেই দিক তো জানতে চাইতেছি না আপনাকে পাশের যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এ কাজ করতে গেছিলাম সেই মহিলাই কইছে মানে আরে এইসব মহিলার তো স্বভাবই খারাপ আশেপাশের মানুষ কি করতেছে না করতেছে এরার আগ্রহ অত্যাধিক আর আমার স্বামী কি করছে না করছে এই কবরটা হলে তার ধরার আছে জানা ইচ্ছা করতেছে অঙ্কই গিয়া তারে দুইটা কথা শোনা দিয়াই তাহলে এখনই যা যাইতে তো মনই চাইতেছে কিন্তু মানুষ দেখলে কি কইব কইব তো আমি ঝগড়া করতেছি এইটা কোনো কথা কইলেন ম্যাডাম এখন ঝগড়া করার লিগা কি কারো সামনে যাওয়া লাগে এই মোবাইলে তো ঝগড়া করতে পারেন কপ করে ঠিক কথা কইছস দে মোবাইল নাম্বারটা দে আর আমার স্বামী কি করে না করে এটা হেলার অত দেহনের কি দশার মোবাইল নাম্বারটা দিয়েছেন অঙ্ক শুনাই দে দে ম্যাডাম নাম্বার তো নাই তাহলে তোর কাছে কি আছে যা অঙ্ক গিয়ে নাম্বার লইয়া ম্যাডাম একটা বুদ্ধি আছে আমার আপনি এক কাজ করেন হেনে বইয়া ইচ্ছা মতো তারে বকতে থাকেন আর আমি আমার মোবাইলে সব ভিডিও করে রাখি এই ভিডিওটা তারা যে দেখাই দিলাম একটা লাভ হইতেছে আপনি তারে বকতে পারলেন আপনার বকা সে শুনল কিন্তু তার বকা আপনি শুনলেন না আরেকটা লাভ আছে আপনার মোবাইলে টাকাও করে দিল না একেবারে ডিজিটাল জগ রইল এটা তো ভালো বুদ্ধি করছস শুনাইতে পারবি তো পারুন নাকি একেবারে যাইয়া স্পিকার দিয়া তারপরে আপনার ঝগড়া হেরে শোনামু আচ্ছা তাহলে শুরু কর আচ্ছা শুরু কর বক্তা
এই মহিলা আমার স্বামী কি করে না করে তোমার তো জল খেলে আর আমার স্বামীর দিকে তুমি সারা করলেন বা সায়তাও করে হ্যাঁ চোখ নকরে গাইলা লাইয়া তোমার জামাই নাই হ্যাঁ তুমি তার দিকে সায় থাকতো না আরেকবার যদি আমার জামাইয়ের দিকে সাইছো দেখে কাটা চামচ লইয়া তোমার চোখটা গাইলা লাইয়া বুঝছে হয়েছে মানে একবার পারফেক্ট হয়েছে যাই হ্যাঁ শুনাই দিয়ে আসি যা অঙ্কুই যা প্রেম করতেছিলা প্রেম করতাম না তুমি যেভাবে ফোনটা রাখি দিলা তাতে তো সেটাই মনে হইলো কালকে রাইতেও দেখলাম লুকাই লুকিয়ে কথা বলতেছো কথা হইলেও কি তো প্রেম হয়ে যায়নি আপনি মনে হয় হেরের লগে ফোনে কথা হইন না কথা কই কিন্তু কাউকে দেখিয়া তো আর তাড়াহুড়া করে ফোন রাখি দিই না আমি তাড়াহুড়া করিয়া ফোন রাখছি না কথা শেষ এর লাগে ফোন রাখি দিছি আচ্ছা আমার সাথে মিথ্যা কথা কওয়ার কি কোনো দরকার আছে আমি কি তোমার গাছ দিয়ান না কাউকে যা কয়া দেব আমি তো জানতেই পারি আশ্চর্য ব্যাপার আমি প্রেম করি না অহন আমি কি তা বানাইয়া বানাইয়া হইতাম যে অয় আমি প্রেম করি আশ্চর্য তুমি রাগে যেতেছো কেন আপনি রাগার মতো কথা হইলে আমি রাগতাম নাই আর যদি প্রেম করিও তাইলে আপনার সমস্যা কিতা এটা হইল গিয়া যার যার ব্যক্তিগত ব্যাপার আপনার মন চাইলে আপনিও প্রেম করুক কা এটা এটা তো খেয়ে কিছু হওয়ার নাই এ সেঙ্গি তুমি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলিয়া একদম ভালো কাজ করো নাই আর তুমি যেভাবে রাগে যাইতেছো না তাতেই বুঝা যাইতেছে এখানে কোনো সমস্যা আছে তুমি এরকম করলে কিন্তু আমি এই রুম থেকে চলে যাব চলে যাব কি আমি চলে যাইতেছি যান 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 ম্যাডাম রে হইয়া অন্য রুমে থাকার ব্যবস্থা করুক কা বিউটি আর জরুরি লোকে থাকলে মজা বুঝবা ঠিকু ইনো আসলা তো বালা বালা লাগছে না নতুন আইছে আবার আমার লগে দাবত দেখায় কি ব্যাপার আমি পাশতে পাচ্ছি না তুমি হাত কখনো মাথায় দিছো এখানে দিছো ওখানে যে কি হয়েছে বলবা তো নাকি না মানে কি আচ্ছা বাদ দাও আমার ঝামেলা তোমার উপর আবার চাপাবো মানে হয়েছে যে আমার আমার না কোনো একটা প্রবলেমের মধ্যে দিয়ে যখন যাচ্ছি হঠাৎ করে তোমার কথাই মনে হইলো তোমার কথা তো মনে হবে আমি তোমার বন্ধু না যা বলবা টপাক করে বলে ফেলো এত হাত মা কসলাতে হবে না আচ্ছা দোস্ত মানে সত্যিকার অর্থে আসলে লজ্জা লাগে বাদ দাও চলো তুমি আসছো খুশি হয়েছো চলো চা খাও আচ্ছা ঠিক আছে বাদ দিলাম তাহলে কোথায় চা খাবো বাদ দিলাম তো আচ্ছা বুঝছি এত রাগ করার কিছু না ঠিক আছে আমি বলতেছি হুম বলো এখন হয়েছে যে আমার এক ফ্রেন্ড আছে নেহাল 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 কে না তোমার সাথে পরিচয় হয় নেহাল হচ্ছে এই যে এর পাশেই ছয়তলা বাড়ি হ্যাঁ এই ছয়তলা ওইটা আচ্ছা আচ্ছা কী আছে নেহালের নেহালের কিছু হয় না আচ্ছা নেহাল হচ্ছে হয় যে হয় না কিছু ক্লোজ মানুষ থেকে যা বিপদে যার কাছে আমরা যাই আচ্ছা নেহাল হচ্ছে ওর গ্রামের বাড়িতে গেছে আচ্ছা এখন এমন সময় একটা ছোট্ট ঝামেলা পড়ছে এখন আমি অল্পটুর জন্য আটকে আছে এখন তোমার কথা মনে হইলো এখন কি হয়েছে তুমি বলবা তো নাকি কিছু মাইন্ড করবো এত আনছান বকছো কিসের জন্য আমার গ্রাম থেকে একটা গরিব একটা ছেলে সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি এখন আচ্ছা 10,000 টাকা লাগবে মাত্র তো আমার কাছে 5,000 আছে এখন মানে খারাপ লাগছে সরি মানে তুমি বন্ধু হিসেবে কলঙ্ক বুঝতে পেরেছ মানে এর জন্য তুমি এত নাটক করছো কিসের জন্য ভূতকতি ক্যাশে টাকা ভূতকতি ভূত ওই মোড়টার এত আনসাম বকাবকি করলা তুমি ওখানে বুথের সামনে দিয়ে আসলাম আগে বললেই তো চলো আমার তো সব কিছুই ভুলা মন দেখি কার্ড আনছি কার্ড রেখে এসছি কার্ড নিয়ে আসিনি আমার স্বভাব তো এরকম আর তুমি এত টেনশন নিছো কেন 1,030 টাকা সবসময় মানি ব্যাগে থাকে তুমি টেনশন নিছো কেন হ্যাঁ তুমি আমার একটা কাজ করতে পারবা বন্ধু তুমি এই জায়গাটা ঘুষি মারতে পারবা
আমার জন্মগত স্বভাবই হচ্ছে সবকিছু ভুলে আমি এক বান্ডিল 5 লাখ টাকার নোট আর ইয়েতে আমার রেখে চলে আসছি। মানে তুমি একটা খুশি মারো দোস্ত, এই যে এখন তো আমার খারাপ না না আমি অসুবিধা নাই। তোমার আচ্ছা তোমার তুমি আমার কাছে টাকা চাইছো আর আমি টাকা 5000 টাকা দিতে আর অসুবিধা নেই। তোমার যাওয়ার টাকা তো আছে নাকি? যাওয়ার টাকা থাকবে না কিসের জন্য? আমার গুনে গেতে মোটামুটি 450 টাকার মতো আছে, লাগবে তোমার? না না হ্যাঁ না লাগবে না। তুমি টেনশন নিও না, তুমি একটা ওই নাম্বার দিয়ে দাও, আমি পাঠিয়ে দিচ্ছি, আমি বাসায় যেয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? অসুবিধা নেই, অসুবিধা নেই দোস্ত। আমি আরে তুমি টেনশনই নিও না, দেখা যাচ্ছে কিছু, ঠিক আছে? আগে আগে চাক For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.